আমি এখন দাঁড়িয়ে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে অষ্টগ্রাম ইটনা মিটামন সড়কের অষ্টগ্রাম প্রান্তে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের পর্যটন শিল্প বিকাশের অন্যতম মাধ্যম যে সড়কটি, এই সড়কটি পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা আঁকা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ আলপনা। এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়ালস মার্কেটিং লিমিটেড, বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এবং বার্জার প্রিন্টের সহযোগিতায় পৃথিবীর দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে এই হাওড়ে। এই আলপনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে মিটামন জিরো পয়েন্টে স্থানীয় সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিকের সভাপতিত্বে এই আলপনার উদ্বোধন করেন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি সহ সংশ্লিষ্টরা। আমরা আপনাদেরকে দেখাতে চাই সুবিস্তীর্ণ সবুজে ঘেরা এক বিস্তীর্ণ লোকালয়ের মাঝ দিয়ে এই রাস্তাকে আরও বেশি সৌন্দর্য করার জন্যে, আরও বেশি প্রাণবন্ত করার জন্যে, পর্যটককে আরও আকর্ষিত করতে এবং বিশ্বকে এই রাস্তাটি দেখানোর জন্যে বাঙালির কৃষ্টি সংস্কৃতি আবহমান কাল বাংলার ঐতিহ্য, বাঙালির কৃষ্টিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই সর্ববৃহৎ আলপনার পরিকল্পনা করেছে এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এবং বার্জার প্রিন্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে। এই রাস্তাটিকে আলপনা আঁকার গতকাল থেকে পুরো রাত পর্যন্ত 650 জন শিল্পী এই আলপনাটি এঁকেছে। তারা আজকে রাতেও দিনের কিছু কিছু অংশ এবং সারা রাত একে আগামীকাল অর্থাৎ পহেলা বৈশাখ এই আলপনাটি তারা সকলের জন্য খুলে দেবেন এবং এই আলপনাটি সবার জন্য উন্মুক্ত করে দেবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি দেখেন দুদিকে বিস্তীর্ণ ফসলের জমি, সবুজের সমারোহ, তার মাঝ দিয়েই এই পিচ ঢালা কালো রাস্তা, তার মাঝে এই না বাহারি রঙের আলপনা আপনাদেরকে, যে কাউকে, যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। আমরা যদি আরেকটু দেখাই, ইতিমধ্যে এই রাস্তাটিতে জনযোগাযোগ, এখানে সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ, তথাপি এখানের ছাত্র যুবক এবং তরুণরা, ভ্রমণপিপাসু মানুষরা পায়ে হেঁটে এই সৌন্দর্য উপভোগ করছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আপনি দেখেন অলরেডি অনেক মানুষ এখানে তারা তাদের এই রাস্তাটি দেখার জন্যে ভিড় করেছে, ফটো সেশন করছে, তারা ফটো সেশন করার জন্যে এখানে ভিড় করছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে একদল তরুণ তারা ফটো সেশন করছে, তারা এখানে ছবি তুলছে, তারা বসে কেউ বা নানা অঙ্গ ভঙ্গিতে তারা ফটোগুলো তোলার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমরা আপনাদেরকে এখন দু একজন দর্শনার্থীর সাথে কথা বলবো যারা ইতিমধ্যে এখানে ছবি তুলেছেন, যারা পায়ে হেঁটে প্রায় 2-3 কিলোমিটার পায়ে হেঁটে তারা এই রাস্তাটি দেখতে এসেছেন। আমি তাদের দু একজনের সাথে কথা বলবো। আমি একজন তরুণের সাথে কথা বলবো, তরুণের সাথে কথা বলবো যে এই রাস্তাটির এই সৌন্দর্য বাড়ানোর কারণে, এই আলপনার কারণে এই হাওড়ের সৌন্দর্য কী ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন? জি, এখন বর্তমানে যে এক অষ্টম হাওড়ের এমনি যে সৌন্দর্য যে অলদের সড়কে হওয়ার জন্য, কিন্তু বাড়তি এই সৌন্দর্য দেওয়ার জন্য আলপনা আঁকা হয়েছে। আলপনাটা এমন সৌন্দর্য অষ্টগ্রামে আর কখনো হয়নি যে এই সৌন্দর্য বৃদ্ধি করছে। তারপর এখন দেখা যেতেছে অনেক পর্যটক এই সৌন্দর্য দেখার জন্য আসছে অষ্টগ্রাম। আশা করি প্রায় মানুষই এখানে আসবে তার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সর্বশেষ ধন্যবাদ জানাই যে এই কর্তৃপক্ষে যে আলপনা আকার এই পরিকল্পনা নিয়েছে তাদেরকে। আমরা একজন তরুণের সাথে কথা বলছিলাম, আমরা আরেকজনের সাথে কথা বলবো, একজনের সাথে কথা বলবো যে আসলে এই আলপনাটি হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ আলপনা।
যেটা ইতিহাসের সাথে সারা পৃথিবীর সাথে এই আলপনাটি বাঙালির কৃষ্টি সংস্কৃতির পরিচয় বহন করবে। এই হাওরের এই এই আলপনাটি আমরা এখন আরেকজন তরুণের সাথে কথা বলবো। আমরা তার কাছে জানতে চাইবো যে আপনি তো হাওরের মানুষ, হাওরের মানুষ, হাওরে এমন একটি দৃষ্টিনন্দন আলপনা হচ্ছে, এতে আপনাদের অনুভূতি কী এবং আপনার তরুণরা সেটাকে কীভাবে গ্রহণ করছেন? এই পহেলা বৈশাখ উপলক্ষে যে আলপনা হচ্ছে, এই আলপনায় আমরা অনেক আনন্দ এবং এই খুশি, কারণ হচ্ছে এই যানবাহন অফ করে দিয়েছে, মানে আমার মোটর সাইকেল আমি রাখিয়েছি, আমি পায়ে হেঁটে 2 কিলোমিটার রাস্তা আমি এখানে আলপনা দেখার জন্য আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ, কারণ হচ্ছে রাস্তা কালকে 9টার পরে উন্মুক্ত করবে, কিন্তু এই যে ফেসবুক এবং মেসেঞ্জারে যে সৌন্দর্য দেখতেছি, মুগ্ধ হয়ে আমি 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই আলপনা দেখার জন্য আসছি। এবং আমার মনে হয় এই ই আলপনা দেখার জন্য আমরা ঢাকা, কিশোরগঞ্জ কোনো জায়গায় বসে থাকবো না, ই আলপনা দেখার জন্য এখানে আসা অনেক জরুরি। এবং এই সৌন্দর্য দেখলে নিজের চোখকে ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে এইভাবে দেখলে আরও সুন্দর লাগবে, এটা আমি মনে করি। এবং এই 14 কিলোমিটার আলপনা এই বাংলাদেশে কোথায় হচ্ছে না আগে হয়েছে আমি জানি না, এটা আমার মনে হয় এই অনেক পর্যটক এখানে আসবে এই আমি আশা করি। তো আপনারা যেটা শুনছিলেন, আসলে এখানের মানুষ, আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যথেষ্ট উচ্ছ্বাসিত এই আলপনায়, কারণ গ্রামাঞ্চলের মানুষ শহর কেন্দ্রিক এই আলপনাগুলো দেখে তারা অভ্যস্ত, থাকলেও গ্রামের যে তৃণমূল একদম আপনার কৃষক যারা আছে তারা এই প্রথম আলপনার সাথে পরিচিত হচ্ছে। তবে আলপনার যে মুগ্ধতা, আলপনার যে সৌন্দর্য, কৃষক সহ তরুণ ছাত্র যুবকরা ইতিমধ্যে তারা বিমোহিত, তারা অনেক বেশি আপ্লুত যে তাদের সুন্দরটিকে একটি সুন্দর একটি সড়ককে সৌন্দর্যমণ্ডিত করতে এভাবে রাঙিয়ে বাহারি রঙে রাঙিয়ে রাখা হয়, এটা তারা প্রথম দেখছে। এতে তারা অনেক বেশি আবেগ আপ্লুত, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই এই সড়কটি গতকাল শুক্রবার বিকালে থেকে আলপনা আঁকা শুরু হয়েছে এবং সারা রাত আলপনা আঁকা হয়েছে, এখনও খণ্ড খণ্ডভাবে 16টি জোনে বিভক্ত করে 650 জন শিল্পী তারা এই আলপনাটি আঁকছে। তারা আজকে হয়তো দিনের বেলা একটু রেস্টে আছে, তারপরেও ভেঙে ভেঙে তারা কিছু কিছু কাজ করছে, আজকেও তারা সারা রাত কাজ করবে। সকালবেলা আগামীকাল সকালবেলা পহেলা বৈশাখে এই আলপনাটি আপনাদের কাছে দেশবাসীর জন্য উদ্বোধন করবে এবং এটি খুলে দেওয়া হবে। এ ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওর অঞ্চল অষ্টগ্রাম ইটনা মিটামনের অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে সর্বশেষ তথ্য। ফরিদ রায়হান, আরটিভি।